আগামী 29 জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হয়েছে। জনসভা প্রস্তুতির অগ্রগতি দেখতে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মাগুরা এক আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিটি মেয়র বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নারীদের মধ্যেও গণজোয়ার সৃষ্টি হয়েছে। নারীরা উপলব্ধি করতে পেরেছেন শেখ হাসিনা মানেই নারীর ক্ষমতায়ন, নারীদের ভাগ্যের পরিবর্তন। বিএনপির উপর যদি জনসভা বলা হয় তাহলে জনসভা শব্দটিকে ছোট করা হচ্ছে, কারণ সেটা একটা ছোট্ট সমাবেশ বলতে পারে, তাহলে ছোটখাটো সমাবেশ 4-5-6 হাজার বা 7 হাজার লোকের, এটা তাদের কথিত ঘাঁটিতে তাদের যে লোক প্রদর্শন শক্তি প্রদর্শন হাস্য করছিল এবং ফ্লপ ছিল, সেই তুলনায় আমরা দেখাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের ভাণ্ডারি, তিনি রাজশাহীতে এসে যে পরিমাণ মানুষ নারী পুরুষ এখানে আসবেন তাতে আমাদের সামনের দিনে লড়াই সংগ্রাম বলি বা লড়াই সংগ্রাম প্রতিহত করাই বলি বা নির্বাচনী বিজয় বলি সবই একটা ছাপ আমরা পাবো।